দর্শক, আমাদের আজকের প্রথম রেসিপি শির খুরমা। চলুন দেখিনি আমাদের উপকরণগুলো কি কি লাগছে। সেমাই পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ, তরল দুধ 2 কাপ, চিনি 2 টেবিল চামচ, কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, গোলাপ জল আধা চা চামচ, খেজুর কুচি পরিমাণ মতো, জাফরান সামান্য পরিমাণ, কাজু বাদাম কুচি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ, কাঠ বাদাম কুচি 1 চা চামচ। উপকরণগুলো দেখছিলাম, আর দেখলেন এরই মধ্যে আমরা কিচেনেও চলে এসেছি। সো আমাদের রাঁধুনি রেডি, আমার মনে হয় গেস্টও রেডি। লেটস স্টার্ট। শির খুরমা কীভাবে তৈরি করছি দেখি। চুলাটা অন করে দিই। শির খুরমা বেসিক্যালি একটা সেমাই, বাট একটু ডিফারেন্ট ওয়েতে করা। অ্যারাবিয়ান ডেজার্ট বলছি। অ্যারাবিয়ান ডেজার্ট, একটু সেমাই রেখে আচ্ছা, যেটা হালকা করে একটু ভেজে নিতে হবে না, একটু ভেজে নিব। হ্যাঁ, একটু ঘি দিয়ে। ভাইয়ার রান্নাঘরে যাওয়া হয় কতটা? খুব কম, খুবই কম। ছোটবেলা তো ক্ষুধা লাগলে মার পিছনে পিছনে যে বসে থাকতাম, রান্নাটা কখন শেষ হবে, এখন তো আর সেটা যাওয়া হয় না। বাট এখন আপনারটা কি সহধর্মিনীর কাছে? সহধর্মিনীর কাছে, তবে বাইরে থেকে। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে আমরা একটু একটু ভেজে নিব। একটু লাল হয়ে গেলে হয়ে যাবে। সেমাইটা তো আমাদের ঈদের সময়ের একটা মাস্ট হ্যাভ রেসিপি, মানে ঈদের দিনের সকাল সেমাই ছাড়া কিন্তু কখনোই শুরু হয়নি, আমার মনে হয় না কোনো বাসায় শুরু হয়। সেই সেমাই দিয়ে যদি একটু নতুন কিছু করা যায়, ডিফারেন্ট কিছু করা যায়, তাহলে কিন্তু ভালো লাগে। হয়তো সবসময় একই রকম খেতে ভালো লাগে না। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লিকুইড দুধ যেটা আছে এটা দিয়ে দেবো। হ্যাঁ, 2 কাপের মতো আমি দুধ অ্যাড করে দিচ্ছি, লিকুইড দুধটা অ্যাড করে দিচ্ছি। পুলিশের কাজ করছেন, তার মাঝখান থেকে আমি জানি না কবে কিভাবে ইচ্ছেটা হলো, কিন্তু প্রথম তো স্ক্রিপ্টিং থেকেই শুরুটা হয়েছিল ঢাকা অ্যাটাকের, তাই না? হ্যাঁ হ্যাঁ, গল্প প্লাস স্ক্রিপ্ট সবকিছু মিলে। সেটা কিভাবে হলো, মানে পুরো ব্যাপারটা শুরুটা কেমন ছিল? শুরুটা আসলে অ্যাক্সিডেন্টালি বলা চলে, যদিও মনে মনে ইচ্ছা ছিল যে এই ফিকশনে যাওয়ার, কেননা পুলিশে আসার আগ থেকেই তো সিনেমার পোকা ছিলাম। তো যখন পুলিশে ঢুকলাম তখন দেখি গল্পের মধ্যেই বসে আছি, যে গল্পগুলো স্ক্রিনে দেখি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোর মধ্যে বসে আছি। তখন মনে হলো যে অনেক ধরনের গল্প আছে যেগুলো নিয়ে আমাদের দেশে সিনেমা হয় না, স্পেসিফিক কিছু জনরার মধ্যে আমরা আবদ্ধ। তো সেদিক থেকেই খুঁজছিলাম যে কোনো মেকার পাওয়া যায় কি না, যে আমাদের গল্প নিয়ে সিনেমা করবে। তো সেখান থেকেই মূলত আসলে ঢাকা অ্যাটাকের যাত্রা, পেয়ে গেলাম একজনকে। এবং লাকি চার্ম বলতে হয় যে ঢাকা অ্যাটাক প্রথম আপনার কাজ সিনেমার সাথে, এবং সেটা এত বড় পরিসরে মানুষ গ্রহণ করেছে। আমি কিন্তু 3 বার দেখেছি। ও মাই গড, আমিও দেখেছি, সিনেমা দেখি না খুব একটা, সামহাউ দেখা হয়েছে। হ্যাঁ, মানে অনেক দর্শক হয়েছে, এবং শুনেছি 7-8 বারও অনেকে দেখেছে। হ্যাঁ, এই আর কি। আমি 2 টেবিল স্পুন অলরেডি সুগার অ্যাড করে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি, আর একটু আমি দিব হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক হবে কি, টেস্টটা ভালো আসবে। হ্যাঁ, ওকে। সো সুগারটা আমরা একটু কম দিচ্ছি, যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটু গোলাপ জল। ওকে, অ্যারাবিক ডেজার্টগুলো আসলে ওরা একটু গোলাপ জল ফ্লেভারটা ভালো ভালো আসে, খুব সামান্য, কারণ এটা খুব স্ট্রং ফ্লেভার। তো আচ্ছা, এটা দিব, আর সাথে যেটা আমি অ্যাড করছি, একটু হেলদিও করবো অনেক বেশি, এটা হচ্ছে খেজুর কুচি করে কাটা, যে বললাম যে সেমাই কাছে খুরমা। হ্যাঁ, শির খুরমা। সো এটাকে আমি কুচি করে নিয়েছি বিচিটা ফেলে দিয়ে। সো এটা আমি মনে হয় 2-3টা ইনগ্রেডিয়েন্টের জন্য এটা অ্যারাবিক ফুড হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু আমাদের মতোই। আমাদের মতোই খুব একটা খাবার দাবার তো আসলে সারা পৃথিবী জুড়ে দেখা যায়, ইনগ্রেডিয়েন্ট তো একই রকমই থাকে কম বেশি, লোকাল অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্টের উপরে নির্ভর করে। কিছু একটা দুটো মশলা পাল্টে যায়, ওটাতেই পুরো নামটা পরিবর্তন হয়ে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটু স্যাফরন দুধে গুলে নিচ্ছি, এটা অ্যাড করে দেব, এতে ফ্লেভারটা আর একটু স্ট্রং। জাফরানি স্বাদ। এখন একটু কুক হতে ওয়েট করব আমরা। আমাদের তো আর কি কোনো কিছু দেওয়ার বাকি আছে? এখন আমরা একটু বাদাম অ্যাড করব লাস্টে, পরে একটু, এখন শুধু এটা হবার জন্য অপেক্ষা করতে হবে। কতক্ষণ লাগতে পারে? 2-3 মিনিট। সো এটা হতে হতে সিনেমার গল্প আরেকটু শুনি। ঢাকা অ্যাটাক নিয়ে কথা বলছিলাম, সেই শুরু, কিন্তু শুরু করেই যে একটা মানুষের যে একটা শখ হলো, একটা কিছু শুরু করলাম থেমে গেলাম, এমনটা কিন্তু হয়নি। এরপরে তো নিজেই ডিরেকশনে আসলেন, এটা তো একটা সাহসের কাজই বলতে হয়। চ্যালেঞ্জিং ছিল কি, নাকি উপভোগ করেছেন? খুবই চ্যালেঞ্জিং। বেসিক্যালি ঢাকা অ্যাটাক মানানোটাও অনেক চ্যালেঞ্জিং, কারণ 2-3 বার কাজ বন্ধ হয়ে গেছে, কারণ এই ধরনের গল্পের সিনেমা বানাতে অনেক খরচা।
তো সেটা ম্যানেজ করা সব মিলিয়ে এবং শুটিং টাইমটা অনেক দিন ছিল, প্রায় 60 ডেজের মতো, ইউজুয়ালি 30-35 ডেজ লাগে। তো তারপরেও মিশন এক্স টিম করেছি। অনেকেই বলে যে মিডিয়াতে একবার নাকি মাথা ঢুকালে নেশা হয়ে যায়, আর বের করা যায় না মাথা। একদম মনে হচ্ছে তাই। একটু বাদাম অ্যাড করে দিচ্ছি, কাজু বাদাম প্রায় হয়ে এসছে না, কাজু বাদামটা অ্যাড করে দিচ্ছি কুচি করা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু একটা ঈদের দিন সকালবেলা নামাজ, যেহেতু আমাদের একটা ট্র্যাডিশন আছে যে একটু মিষ্টি মুখ করে যেতে হয়, তো খুব ইজিলি কিন্তু এটা করে ফেলা যায়। আর সাথে হচ্ছে একটু পেস্তা দিলাম, কাজু আর হচ্ছে অ্যালমন্ড দিয়ে দিলাম, জাস্ট করে আমি চুলাটা অফ করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল না। হ্যাঁ, এখন কিন্তু পরিবেশন করবে। এটা যদি আমরা ঈদ স্পেশাল করছি, তবে আজকে আমাদের ইফতারিতে এটা চলতে পারে, এবং সারাদিন রোজা রাখার পরে একটু সুগার কিন্তু বডি ইনটেক করতেই পারে। আমাদের শির খুরমা তৈরি হয়ে গেছে। যেহেতু আসলে খেজুরটা অনেক বেশি কিন্তু হেলদি একটা জিনিস, এটা রাখে যাতে সারাদিন শক্তিটা পাওয়া যায়। তৈরি হয়ে গেছে আপু আমার। থ্যাংক ইউ সো মাচ, এত সহজে এত তাড়াতাড়ি এত চমৎকার একটা রেসিপি, এখনও গরম গরম, দারুণ একটা স্মেল আসছে আপনার জন্য আমাদের আজকের প্রথম রেসিপি। প্লিজ শেয়ার করুন, গরম 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 এখানে। ও মাই গড, অনেক গরম ছিল, খুব সুন্দর, মানে উপরের যে লেয়ারটা এটা দেখে খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ফুড, থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের প্রথম রেসিপি শির খুরমা। ঈদ স্পেশাল এই রেসিপিটি আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এরপর সেমাই, তরল দুধ, চিনি, কন্ডেন্স মিল্ক, এলাচ গুঁড়া, গোলাপ জল, খেজুর কুচি ও জাফরান দিয়ে রান্না করুন। সব শেষে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শির খুরমা।